আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলমেত নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.2 এর ঘন নির্ণয়ের সরল। তো এক্ষেত্রে গ নম্বর অঙ্কটিতে যেটি দেওয়া আছে সে অংশটিকে প্রথমে তুলে নিয়েছি। তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে, আমরা ধরে নেব, ধরি এক্স প্লাস টু ওয়াই, এখানে দেওয়া আছে এক্স প্লাস টু ওয়াই, এই অংশটিকে আমরা এ ধরে নিলাম। পরে এখানে আরও যেটি দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই, আমরা লক্ষ্য করলে দেখতে পাই এক্স মাইনাস টু ওয়াইকে আমরা ভি ধরে নিলাম। এখন লিখব প্রদত্ত রাশি। আচ্ছা, প্রদত্ত রাশি এক্স প্লাস টু ওয়াই দেওয়া আছে, এর উপরে কি হবে, এক্স প্লাস টু ওয়াইকে এখন আমরা এ ধরেছি, বসাবো এক্স প্লাস টু ওয়াইয়ের বদলতে এ, এর উপরে কিউব আছে সেটি বসিয়ে দিলাম, পরে মাইনাস চিহ্ন আছে বসিয়ে দিলাম, এরপরে থ্রি আছে তাও বসিয়ে দিলাম, এক্স প্লাস টু ওয়াই আছে সেটিকে এ ধরা হয়েছে, এ বাইরে স্কোয়ার, এক্স মাইনাস টু ওয়াইকে ভি ধরা হয়েছে, ভি বসালাম, পরে প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই সেটিকে এ ধরা হয়েছে, এক্স মাইনাস টু ওয়াইকে ভি ধরা হয়েছে, ভি বসালাম বাইরে হোল স্কোয়ার, মাইনাস এক্স মাইনাস টু ওয়াইকে ভি ধরা হয়েছে উপরে কিউব। এবার আমরা যদি লক্ষ্য করি, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার ভি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ এটি হচ্ছে আমাদের এ মাইনাস বি কিউব এর সূত্র। এবার আমরা এখানে এ মাইনাস বি কিউব এর জায়গাটাতে এ বি এর মান বসিয়ে দেব। আমরা এখানে যদি লক্ষ্য করি, এক্স প্লাস টু ওয়াই সমান এ ছিল, তাহলে এর জায়গাটাতে এক্স প্লাস টু ওয়াই বসিয়ে দিলাম ব্রেকেট, যেহেতু দুইটা, পরে মাইনাস চিহ্ন সেটি বসিয়ে দিলাম, বি এর মান এক্স মাইনাস টু ওয়াই ব্রেকেট, কিন্তু আমরা যদি এখানে লক্ষ্য করি এর উপরে কিউব আছে, এ মাইনাস বি এর উপরে কিউব, যেহেতু দুইটা অংশ এখানে সেকেন্ড ব্রেকেট দিয়ে কিউব বসাবো, আর এখানে লিখব এ বি এর মান, এ বি এর মান বসে এখানে যেটি করব, এক্স প্লাস টু ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস টু ওয়াই ব্রেকেট কিউব, এক্স এটি প্লাসের এটি মাইনাসের বিয়োগ করলে কিছুই থাকবে না, টু ওয়াই টু ওয়াই যদি আমরা যোগ করি ফোর ওয়াই এর উপর কিউব, তাহলে চার তিনবার গুণ করলে চার চার ষোলো, চার ষোলো চৌষট্টি ওয়াই কিউব, এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ গহ নম্বরটিও একইভাবে আমরা ধরে নেব। প্রথমে ধরি সিক্স এম প্লাস টু সমান এ, আবার সিক্স এম মাইনাস ফোর সমান বি, আর এই টোটাল অঙ্কে সিক্স এম প্লাস টু আর সিক্স এম মাইনাস ফোরই রয়েছে। এবার আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি অর্থাৎ সিক্স এম প্লাস টুকে আমরা এ ধরেছি, বসালাম উপরে কিউব সেটিও দিলাম, পরে মাইনাস চিহ্ন বসালাম, পরে থ্রি সেটিও বসালাম, সিক্স এম প্লাস টুকে আমরা এ ধরেছি, সিক্স এম প্লাস টু এর জায়গাতে এ, পরে স্কোয়ার আছে এখানে, সিক্স এম মাইনাস ফোরকে আমরা বি ধরেছি, বি বসাবো, প্লাস থ্রি সিক্স এম প্লাস টুকে এ ধরেছি, সিক্স এম মাইনাস ফোরকে বি বাইরে স্কোয়ার, পরে মাইনাস এটাকে বি, এবং উপরে দেওয়া আছে কিউব। আমরা যদি এখানে লক্ষ্য করি, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ এটি হচ্ছে আমাদের এ মাইনাস বি কিউবের সূত্র। এবার এ এবং বি এর মান বসিয়ে দেবো। এ এর মান আমরা যদি এখানে লক্ষ্য করি, সিক্স এম প্লাস টু, পরে এখানে মাইনাস, বি এর মান লক্ষ্য করলে সিক্স এম মাইনাস ফোর, দ্বিতীয় বন্ধনী উপরে কি।
কিউব আর এখানে লিখব এ বি এর মান বসিয়ে আচ্ছা এ বি এর মান বসিয়ে লিখলাম এবার 6m প্লাস 2 মাইনাস 6m প্রথম বন্ধনী উঠিয়ে নিলে মাইনাসে মাইনাসে প্লাস 4 উপরে কিউব 6m এটি প্লাস আর এটি মাইনাসের বাদ এখানে 2 আর 4 এর যোগ করলে 6 উপরে কিউব তাহলে 6 6 36 6 36 এ আমাদের 216 এটি হচ্ছে আনসার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পেরেছো আমার আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অলমেথ নোটবুক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো এবং সেটা থেকে উপকৃত হতে পারো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন সে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে সবাই